আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আজ আমি ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের এই ঝোলটা খেতে ভীষণ সুস্বাদু হয়। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে, এই গরমে চাইলে আপনারা এরকম বিভিন্ন রকমের সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই সবজির রেসিপিটা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। যারা আমার চ্যানেলটায় আজ নতুন ভিজিট করছেন, প্লিজ বন্ধুরা রেসিপিটা ফুল ওয়াচ করে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে খুব সহজে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন আমি কিভাবে এই সবজি দিয়ে বিভিন্ন ধরনের সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলটা তৈরি করি। আমি এখানে আমার হাতের কাছে থাকা যে কোনো সবজি ছিল সেই সবজি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা তৈরি করব। এই সবজি দিয়েই যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার হাতের কাছে যে সবজি থাকবে তাই দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারবেন। আমি এখানে বরবটি নিয়েছি, দুন্দুল নিয়েছি, পটল নিয়েছি, আর টমেটো নিয়েছি, আর নিয়েছি আমি আলু আর পেঁপে। এই সবজিগুলো আমার ঘরে থাকা সবজি, তো আমি এই সবজিগুলো দিয়েই আজকের এই রেসিপিটা তৈরি করব। এই সবজি দিয়েই যে এই রেসিপিটা করতে হবে তেমন কোনো কথা নেই, আপনার হাতের কাছে যেসব সবজি থাকবে আপনি তাই দিয়ে কিন্তু একই প্রসেসে এই রেসিপিটা করতে পারবেন। আমি এক টুকরো পেঁপে নিয়েছি আর দুটো আলু এভাবে করে কেটে নিয়েছি। আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে সবজিগুলোকে কেটে নিতে পারেন। তো আমি সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করব। আপনারা চাইলে কুচু চিংড়ি অথবা বড় চিংড়ি দিয়েও কিন্তু একই প্রসেসে এই চিংড়ির পাঁচমিশালি সবজির রেসিপিটা তৈরি করতে পারেন। তো বন্ধুরা, আমি এই সব সাধারণ উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে এই রেসিপিটা খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজ আপনাদেরকে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছেও খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ বন্ধুরা আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দিতে পারেন। চলুন আমি কিভাবে এই সবজিগুলো দিয়ে চিংড়ি মাছের ঝোলটা তৈরি করি। তো চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে আমি দিয়ে দেব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও একই প্রসেসে রেসিপিটা করে নিতে পারবেন। এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ। আস্ত জিরার ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো আমি এখানে আস্ত জিরাটা দিয়ে তেলে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে বড় দুটো পেঁয়াজ কুচি করে পেঁয়াজটাকে তেলে কিছুক্ষণ ভেজে নেব। এরপর আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এরপর আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছ। বন্ধুরা, এখানে আমি 250 গ্রামের মতো মিডিয়াম চিংড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কুচু চিংড়ি কিংবা বড় চিংড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন একই প্রসেসে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে কিছুক্ষণ তেলে ভেজে নেব। আর হলুদের গুঁড়া আমি এখানে দিয়ে দেবো 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়াটা দিয়ে, আর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়ো। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়ার পরিবর্তে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারবেন। তো আমি লাল মরিচের গুঁড়োটাও এখানে ব্যবহার করব, আর আমি কাঁচা মরিচটাও পরবর্তীতে ব্যবহার করব। তবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। তো যেসব সবজি সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেসব সবজিগুলো আমি আগে দিয়ে দিব। পেঁপে আর আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আমি আলু আর পেঁপেটাকে চিংড়ি মাছের সাথে দিয়ে কিছুক্ষণ আমি একটু পানি দিয়ে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আলু আর পেঁপেটাকে একটু কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। তো পানিটা দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সবজিটাকে আগেই কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন, কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার আলু আর পেঁপেটা। কিছুক্ষণ কষিয়ে নিয়ে হাতলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি বাকি সবজিগুলো এখানে অ্যাড করব। বন্ধুরা, এই বাকি সবজিগুলো কিন্তু খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, আর অল্প সময়ে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে আমার পছন্দ অনুযায়ী ঘরে থাকা কিছু সবজি আমি এখানে ব্যবহার করছি। আমি পটল, আলু, পেঁপে, বরবটি আর নিয়েছি এখানে
দুন্দুল নিয়েছি। তো এই সব সবজিগুলো দিয়েই আজকে এই চিংড়ি মাছের ঝোলটা করব। এখন আমি সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটো বাদে বাকি সব সবজিগুলো দিয়েছি। দিয়ে এখন আমি সবজিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ, আরও কিছুক্ষণ আমি ঢাকনাটা দিয়ে সবজিগুলোকে একটু কষিয়ে নেব। সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে এরপর আমি পরবর্তীতে পানি অ্যাড করব। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করব। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আমি সবজিগুলোকে, কষিয়ে নিয়ে সবজি থেকে যে পানিটা বেরিয়ে গেছে সেই পানিটা দিয়ে কিন্তু সবজিগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব গরম পানি 2 কাপ পরিমাণ। বন্ধুরা আপনারা যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু পানিটা অ্যাড করে দিবেন, যেহেতু আমি চিংড়ি মাছের ঝোলটা আজ ঝোল করব, যার কারণে এখানে আমি একটু পানি বেশি দিয়েছি। আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়েছি। আপনারা যদি শুধু সবজিটা খেতে চান, ঝোল না রাখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা শুধু সবজি সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক সেইটুকু পানি দিয়ে সবজিটাকে রান্না করে নেবেন। আর আমি যেহেতু ঝোল খাবো, যার কারণে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি। 1 কাপ পরিমাণ পানি দিয়ে এরপর আমি সবজিগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এরপর আমি সব শেষে টমেটোটা দিয়ে দিয়েছি। টমেটোটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ঝটপট করেই কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যায়, যার কারণে সব শেষে আমি টমেটোটা দিয়েছি। আর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটাকে ফ্লেভারের জন্য অ্যাড করেছি। আপনারা চাইলে কেটে কিংবা ভেঙেও দিতে পারেন, আমি যেহেতু ফ্লেভারের জন্য দিয়েছি আমি আগেই গুঁড়ো মরিচ কিন্তু ব্যবহার করেছি। তো সব শেষে কাঁচামরিচটা দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে এরপর আমি রান্নাটা শেষ করে নেব। তো বন্ধুরা দেখুন চমৎকারভাবে কিন্তু পাঁচমিশালি সবজি দিয়ে, আমার এখানে পাঁচমিশালির থেকেও বেশি সবজি আছে, তো আমি এখানে জাস্ট পাঁচমিশালি সবজির কথা বলেছি। আপনারা আরও বেশি কম সবজি দিয়েও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো দেখুন চমৎকারভাবেই কিন্তু তৈরি হয়ে গেল পাঁচমিশালির সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। সব শেষে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিয়ে আমি একটা সার্ভিং বলে তুলে দেখিয়ে দিব এই রেসিপিটা দেখতে কতটা লবণীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। যেহেতু এখন ভীষণ গরম পড়েছে, এই গরমে আপনারা চাইলে এরকম বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন। তো বন্ধুরা দেখলেন তো কত চমৎকারভাবে সহজে ঝটপট করে রেসিপিটা তৈরি হয়ে গেল পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে, এরকম মজার মজার রেসিপি তৈরি করে উপহার দিবেন। বন্ধুরা আমার এই পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখলেন তো বন্ধুরা সবজির কালারটা কিন্তু একটুও নষ্ট হয়নি, সবজির কালারটা কিন্তু খুব সুন্দরভাবে সবুজ কালার সবুজ রয়ে গেছে। বিভিন্ন সবজি যেসব সবজিগুলো খুব সুন্দর কালার কিন্তু অটুট রেখে এই সবজির রান্নাটা তৈরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা হয়ে গেল আমার ঝটপট করে পাঁচমিশালি সবজি দিয়ে চিংড়ি মাছের ঝোল। আপনারা যদি ঝোল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু পানিটা আরও কিছুটা কমিয়ে দিয়ে শুধু সবজিটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন সেইটুকু পানি দিয়ে আপনারা এই রেসিপিটা একই প্রসেসে তৈরি করে নিতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে, সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। যারা আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকেছেন, আমাকে উৎসাহিত করেছেন, এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকেই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।